প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে দুটি উপপাদ্যের প্রয়োগ থাকে যে কোনো একটি করতে হয় প্রশ্নের মান তিন ভালো নাম্বার পাওয়ার লক্ষ্যে সম্ভাব্য প্রয়োগগুলির অনুশীলন জরুরি এই পর্বে আমরা পাঠ্যপুস্তকের কোন অধ্যায় থেকে কোন প্রয়োগটি সম্ভাব্য তা দেখে নেব তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করো ব্যাসি বৃত্তের বৃহত্তম যে আমাদের পাঠ্যপুস্তকের বাষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ নয় করে দেওয়া আছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী পাঠ্যপুস্তকের তেষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ দশ করে দেওয়া আছে প্রমাণ করো বৃত্তের কোনো জ্যের লম্বা সমধি খণ্ড ওই বৃত্তের কেন্দ্রগামী পাঠ্যপুস্তকের তেষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ এগারো এটি আমাদের করে নিতে হবে বেশি বৃত্তের বৃহত্তম যে এবং কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী এই বিবৃতিগুলি আমাদের মনে রাখতে হবে এরূপ বিবৃতির উপর ভিত্তি করে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শূন্যস্থান পূরণ অথবা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ এরূপ প্রশ্ন হয়ে থাকে সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায় থেকে আমাদের পাঠ্যপুস্তকের একশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠার কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ানের সাতের দাগ এবং এগারো দাগের প্রয়োগ দুটি আমাদের করে নিতে হবে এরপর দশম অধ্যায় বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আটত্রিশ খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এই উপপাদ্যের উপর প্রমাণ করতে হবে এই বিবৃতিটি বৃত্তস্ত সামান্তরিক একটি আয়তক্ষেত্র যেটি আমাদের পাঠ্যপুস্তকের একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ পাঁচ করে দেওয়া আছে এই বিবৃতিটি অতি গুরুত্বপূর্ণ একটি বিবৃতি যেখান থেকে শূন্যস্থান পূরণ সংক্রান্ত প্রশ্ন অথবা বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখ এরূপ প্রশ্ন প্রায়ই হয়ে থাকে বৃত্তস্ত ড্যাশ একটি আয়তক্ষেত্র সেক্ষেত্রে সামান্তরিক একটি আয়তক্ষেত্র বৃত্তস্ত সামান্তরিক একটি ড্যাশ সেক্ষেত্রে আমাদের লিখতে হয় বিত্তস্ত সামান্তরিক একটি আয়তক্ষেত্র আবার বিবৃতির যে সত্য তাও আমাদের জানতে হবে অর্থাৎ এই বিবৃতির ওপর ভিত্তি করে যেমন শূন্যস্থান পূরণ সংক্রান্ত প্রশ্ন হয় সত্য অথবা মিথ্যা লেখ এরূপ প্রশ্ন হয় আবার এই বিবৃতিটি প্রমাণ অর্থাৎ উপবাদ্যের প্রয়োগ হিসেবে এই বিবৃতিটি আমাদের করে নিতে হবে এছাড়াও আমাদের পাঠ্যপুস্তকের একশত আটষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ আট যেটি করে দেওয়া আছে সেটিও দেখে নিতে হবে এরপর পনেরোতম অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য পাঠ্যপুস্তকের দুই ষোলো নম্বর পৃষ্ঠার প্রয়োগ চোদ্দ এটি করে দেওয়া আছে অতি গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ এটিও দেখে নিতে হবে এবং আঠেরো নম্বর অধ্যায় সদিশতা এখান থেকে এই প্রয়োগটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ যেটি পাঠ্যপুস্তকের দুই বাহান্ন নম্বর পৃষ্ঠার প্রয়োগ আঠেরো এবং পাঠ্যপুস্তকের দুই সাতান্ন নম্বর পৃষ্ঠার প্রয়োগ চব্বিশও আমাদের দেখে নিতে হবে তাহলে পাঠ্যপুস্তকের দুই বাহান্ন নম্বর পৃষ্ঠার প্রয়োগ আঠেরো এবং একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠার প্রয়োগ পাঁচ এই দুটি প্রয়োগ অতি গুরুত্বপূর্ণ দুটি প্রয়োগ আমাদের ভালোভাবে অনুসরণ করতে হবে সম্ভাব্য এই উপপাদ্যগুলি কোনোটির প্রমাণ নিজের থেকে করতে না পারলে কমেন্টে জানিও